আমি নির্মল দত্ত বলছি, নির্মল শাড়ির তরফ থেকে। তো আজকে আমি বলতে চাই, আমাদের এই বিজনেসটা খুব একদম ছোট অবস্থা থেকে শুরু হয়েছিল, তারপরে আস্তে আস্তে যেরকম করে একটা শিশু বড় হয় সেরকম করে আমাদের বিজনেসটা আস্তে 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 বড় হয়েছে। প্রথমে আমি মানে আজ থেকে প্রায় 25 বছর আগে 50টা শাড়ি দিয়ে আমি বিজনেসটা আরম্ভ করেছিলাম। তো তারপরে ধীরে ধীরে কাস্টমারদের স্যাটিসফ্যাকশান এবং কাস্টমারদের চাহিদা অনুযায়ী তাদেরকে ঠিক ঠিক মতন মাল দিয়ে দেওয়া অনুযায়ী আস্তে আস্তে বিজনেসটা গ্রো করে গ্রো করতে 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 আজকে আমরা এই দুখানা বাড়ি, প্রায় 3 তলা দুটো বাড়িতে পুরোটাই শাড়ি এবং আরও অনেক আলাদা আইটেম, যেমন কুর্তি, কটন শার্ট, কটন পাঞ্জাবি নিয়ে বিভিন্ন ধরনের সম্ভার নিয়ে আমরা এখানে আছি। এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এখানে এলে আপনার ভালো লাগবেই। তো অন্য তথাকথিত শাড়ির দোকানের মতো নয়, এই দোকানে একটু অন্য ধরনের। এখানে যে কোনো শাড়ি যে কোনো লোক যে কোনো সময়ে অ্যাক্সেস করতে পারে, হাত দিয়ে দেখতে পারে, নিজস্ব মিলিয়ে নাড়াচাড়া করতে পারে, এবং এখানে কোনো রকম বাধা বিধিনিষেধ কিছু নেই। তো আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি একবার আমাদের দোকানে একবার আসবার জন্য। আপনারা কেউ যদি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে নেমেই আপনি L238 মানে লিমিটেড 238 বাস খান্নার মোড়ে আসে, খান্নার মোড়ে এসে খান্না সিনেমা হল, অনেক পুরনো সিনেমা হল, এখন সিনেমাটা বন্ধ আছে সবাই জানে। খান্না সিনেমা হলের ঠিক পাশেই আমাদের দোকান নির্মল শাড়ি, ওখানে যাকে কেউ জিজ্ঞেস করলেই আপনাকে বলে দেবে নির্মল শাড়ি। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 157/1C APC রোড, 157/1C আচার্য প্রফুল্লচন্দ্র রোড, ক্যালকাটা 6 থেকে যদি কেউ আসতে চায় শিয়ালদায় নেমে শ্যামবাজারগামী যে কোনো বাসে উঠলে মানিকতলা পড়বে, প্রথমে মানিকতলার পর তারাবালা ট্যাঙ্ক, তারপরে হরিষাহাট, হরিষাহাট পরে খান্নার মোড়, খান্নার মোড়ে নেমে গিয়ে খান্না সিনেমা হল। খান্না সিনেমা হলটা আমাদের ল্যান্ডমার্ক, খান্না সিনেমা হলের পাশেই আমাদের দোকান নির্মল শাড়ি। আর যদি কেউ মেট্রো করে আসতে চায়, মেট্রো করে আরও সহজ, এখানে মেট্রো আমাদের সবচেয়ে কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে সুতানুটি, শোভাবাজার সুতানুটি, শোভাবাজার সুতানুটিতে এসে ওখানে একটা অটো ধরে, সমস্ত অটোই প্রায় যায় উল্টোডাঙাগামী যে কোনো অটো, উঠে উঠে ওখানেই সেই খান্নার মোড়, তারপরে খান্না সিনেমা হল, খান্না সিনেমা হলের পাশেই নির্মল।